আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ আপনার কাছে প্রশ্ন হল রমাদানে খতম দেওয়ার ক্ষেত্রে হায়েস্ট ট্যালেন্ট সময়ে মহিলারা মোবাইলে দেখে নীরবে কোরআনতলাবাদ করতে পারবে কিনা জি বোন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রথম কথা হলো রমাদানে খতম দেওয়া জরুরি না মানে কোরআনে কারিম শেষ করতে হবে এটা একেবারে জরুরি বিষয় না এবং কোরআনে কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাবাদ করলে রমাদানে কোনো বিশেষ দাব এরকমও কোনো বর্ণনা আসে নাই তো তবে যেহেতু রমাদান মাস কোরআন নাজিলের মাস এই মাসে বেশি বেশি কোরআনে কারিম তালাবাদ করতে হবে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে তো এই জন্য হায়কালীন সময় প্রথম কথা কোরআন কেরমে স্পর্শ করা যাবে না এটি হারাম এখন স্পর্শ না করে মোবাইল দেখে তেলাবাত করতে পারবে কি না এ ব্যাপারে আহলুল আলেমদের অনেক বক্তব্য রয়েছে তো কোনো কোনো আহলুল আলেমদের মতে হাইজ অবস্থায় তেলাবাতও করা যাবে না তেলাবাত করাটাও হারাম আবার কোনো কোনো আহলুল আলেমদের মতে যে এই অবস্থায় তার মুখস্থ কোনো আয়াত থাকলে মানে আপনি বলছেন যে মোবাইলে দেখে মোবাইলে স্পর্শ করে মোবাইলে দেখে তাও তো স্পর্শ করা লাগে স্পর্শ কোনো অবস্থায় করা যাবে না আর যদি কোরআনে কারিম থেকে দেখে তেলাবাত করে সেটাও আহলুল আলমদের মতে তেলাবাত করা যাবে না শুধুমাত্র এক তালাবটা হলো মুখস্থ তেলাবাতের বিষয় যে কোনো মা বোনের এরকম কোরআন একাডেমির কিছু সুরা মুখস্থ আছে এই মুখস্থ সুরাগুলো তেলাবাদ করতে পারবে কিনা এ ব্যাপারে আলুল আলেমদের এক তেলাভ রয়েছে কিন্তু দেখে দেখে পড়া বা স্পর্শ করা এগুলো সবার মতেই সকল আলুল আলমদের মতে করা যাবে না তো এই জন্য মোবাইল থেকে আপনি দেখে দেখেও তেলাবাদ করতে পারবেন না তবে যদি মুখস্থ কিছু সুরা আপনি তেলাবাদ করতে চান এগুলো পারবেন কিনা না কোনো 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 আলুল আলমের মতে পারা পারবে না আর কারো কারো মতে অনেক সময় এরকম মুখস্থ অত্যাবশ্যক হয়ে পড়ে যেমন কোনো মেয়ে হেফজখানায় পড়াশোনা করেন হাফেজা তো তার হয়তো পরীক্ষা ওই দিন অথচ পরীক্ষার মধ্যে তার হয়তো হাইজ এসে গেল তো তাহলে ওই মেয়ে কি এখন তখন পরীক্ষা দিবে না তো এই জাতীয় ক্ষেত্রগুলোতে আহলুল আলেমদের অনেকে বলছেন যে তখন হাইজ অবস্থায়ও তেলাবাত করা যায় তবে যেহেতু বিষয়টা এখতালাবি বিষয় এজন্য আমরা সব সময়। একতলাপি বিষয়ের দিকে না গিয়ে যেহেতু এটা এত জরুরি না রমজান মাসে আমাকে হায়দের মধ্যে তালাবাদ করতেই হবে এই জন্য আমরা না করাটাই উত্তম এই অবস্থায় কারণ বাকি সময় আমি একটু বেশি তালাবাদ করলেই তো হবে অর্থাৎ ওই চার পাঁচ দিন আমি হঠাৎ যেটা তালাবাদ করতে পারলাম না পরের চার পাঁচ দিন অন্য সময় একটু বেশি করে তেলাবাদ করলেই আমার হয়ে যাবে এই জন্য কোনো কোনো আহল আলহম যদিও বলেছেন তালাবাদ করতে পারবে ତ ଆମର ମନେକରି ନାଟାଇ ଉତ୍ତମ